বন্ধুরা, বাগানবিলাস বা বগেনভিলিয়া এই গাছে প্রচুর সংখ্যায় ফুল আনার জন্য আমাদের কী ধরনের পরিচর্যা করতে হবে আজকের এই ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করব। আমি এমন একটি তরল খাবার আপনাদের সামনে দেখাবো যে তরল খাবার প্রয়োগ করলে আমার মতো আপনারাও গাছে প্রচুর সংখ্যায় বগেনভিলিয়া ফোটাতে পারবেন। এখানে আমার দেখুন একটি বগেনভিলিয়া স্পেকটাবিলিসের গাছ রয়েছে এবং মাত্র 8 ইঞ্চি টবে এই গাছটি বসানো। আর দেখুন গাছে কত ফুল। সত্যি বগেনভিলিয়া বাগান সাজানোর জন্য একটি সুন্দর গাছ এবং বছরের প্রায় বেশিরভাগ সময় এই গাছে প্রচুর সংখ্যায় ফুল আসে। তো বেশি সংখ্যায় ফুল আনার জন্য কীরকম যত্ন করতে হবে, কীরকম পরিচর্যা করতে হবে, বিশেষ করে কী ধরনের খাবার দিতে হবে, তা আজকের এই ভিডিওটি যদি আপনারা সম্পূর্ণ দেখেন তাহলে বুঝে যাবেন। তো সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। আর দেখুন এই যে বগেনভিলিয়া গাছটি, দেখুন সম্পূর্ণ ডালে ডালে প্রচুর সংখ্যায় ফুল এসছে। আর এখন গরমকাল, দেখুন এই গরমকালে কিন্তু কী সুন্দর ফুল ফুটে রয়েছে। অর্থাৎ প্রচণ্ড গরমে এখন আজকে এখন আমি যখন ভিডিও করছি টাইম বিকেল প্রায় 3:30, গাছের ফুলগুলো একটুখানি মুদে গেছে বা একটু নেতিয়ে পড়েছে, কারণ জল দিতে হবে। তো যেহেতু দেখলাম যে জল দিতে হবে, অর্থাৎ টবের মাটি শুকনো হয়ে এসছে, তো এটাই হলো জল আমি এখন না দিয়ে এর সঙ্গে কী ধরনের সার দিই আমি গাছে, সেই সারটাও আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে পারবো, তাই ভিডিওটি শুরু করলাম। তো বন্ধুরা, গাছের মাটি যেহেতু, অর্থাৎ টবের মাটি যেহেতু এখন শুকনো, তাই আমরা সহজেই সার দিতে পারবো। যে সারটি আমি দেব সেটা হলো এক ধরনের তরল সার। তো কীভাবে এই তরল সার বানাবেন, কীভাবে প্রয়োগ করবেন, সমস্ত বিষয় ভিডিওতে থাকছে, তাই সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই আপনারা দেখুন। বন্ধুরা, আজকে যে তরল জৈব সারটি আপনাদের দেখাবো সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতি, আপনারা বাড়িতেই বানিয়ে নিতে পারবেন এবং এটিকে ব্যবহার করতে পারবেন। খুব সহজ পদ্ধতি, সবাই ব্যবহার করতে পারবেন। এই তরল জৈব সার যদি গাছে একটু বেশি মাত্রায় পড়েও যায় সেক্ষেত্রে কোনো ক্ষতি হওয়ার সম্ভাবনা নেই, কারণ সম্পূর্ণ জৈব সার, তাই একটু বেশি মাত্রায় পড়লেও কোনো সমস্যা নেই। তাহলে চলুন দেখি কী কী উপাদান নিয়ে আজকের এই তরল জৈব সারটা আমি তৈরি করছি, এবং এটাই আমি গাছে ব্যবহার করে থাকি গাছে বেশি পরিমাণে ফুল আনার জন্য, বিশেষ করে বগেনভিলিয়ার জন্য। তো এখানে আমি নিয়েছি আপনার 10 লিটার মতো জল নিয়েছি, প্লেন ওয়াটার, এবং 3 ধরনের উপাদান আপনারা এখানে দেখতে পাবেন। তার একটা হলো সর্ষের খোল, দেখুন এখানে প্রায় 300 ml মতো সর্ষের খোলকে আমি নিয়েছি। এটা পচানো আছে, প্রায় 8-10 দিন হয়ে গেল এটা পচানো রয়েছে। তো এই সর্ষের খোলে তরল জৈব সার, যেটা আমরা শীতকালে সমস্ত গাছে ব্যবহার করি, সেই সর্ষের তরল যে সার সেটা তো নেবই খোলের। আর এটাকে শুধুমাত্র শীতকালের গাছ নয়, সারা বছরই আমরা সমস্ত গাছেই ব্যবহার করতে পারি, খুব ভালো, উৎকৃষ্ট, হ্যাঁ, প্রচুর নাইট্রোজেন সমৃদ্ধ। আর এটা রয়েছে আপনার পেঁয়াজের খোসার তরল সার, আমার একটা আগের ভিডিও আছে সেখানে আমি দেখিয়েছিলাম কীভাবে এটা বানাতে হয়। পেঁয়াজের যে খোসাগুলো, সেই খোসাগুলোকে জলে ভিজিয়ে রাখলে 8 থেকে 10 ঘন্টা যদি ভিজিয়ে রাখা যায় তাহলে পরে এই সারটা খুব ভালোভাবে তৈরি হয়ে যায়। আর আজকে নতুন যেটা দেখাচ্ছি এটা হলো আমি এই গাছের ক্ষেত্রে ব্যবহার করি, বিশেষ করে বগেনভিলিয়ার ক্ষেত্রে, এটা হলো আমাদের যে ভাত রান্না করি আমরা, ভাত রান্না করার যে তার ফ্যান বা ভাতের যে মাড় সেটা, তো এটা রাখা রয়েছে 2 দিনের। তো এইটাকে নেব, এটাকে নেব, আর এটাকে নেব, 3টেকে সমপরিমাণ নিয়ে আমি এই 10 লিটার জলে মেশাবো। মেশালে পরেই আমার তরল জৈব সার তৈরি হয়ে যাবে, তো খুব পাতলা তরল জৈব সার তৈরি হবে এবং সেটিকে গাছে আমরা প্রয়োগ করব। এবারে বিষয় হলো এই তরল জৈব সার তৈরি করে আমরা কতদিন অন্তর এটা ব্যবহার করতে পারবো। আমরা এটা মাসে 2 বার ব্যবহার করতে পারবো, অর্থাৎ 15 দিন অন্তর ইন্টারভ্যালে আমরা 1 মাসে 2 বার এই সারকে গাছে ব্যবহার করব। তাহলে পরে গাছের যে বৃদ্ধি বিকাশ সেটা তো ভালো হবে, আর গাছে ফুল কিন্তু প্রচুর পরিমাণে আসবে। মানে গাছে আপনারা দেখতেই পাচ্ছেন আমার যে বগেনভিলিয়ার গাছটা রয়েছে, দেখুন কত ফুল ফুটেছে, প্রচুর ফুল ফুটেছে, প্রচুর সংখ্যায়। মানে আর আর এরকম এটা শুধুমাত্র প্রথমবার নয়, এটা 5ম বার এরকম একবার হয়ে গেছে। আবার একই রকমভাবে পরিচর্যা করেছি, একই রকমভাবে সার দিয়েছি, সেকেন্ড টাইমও ফুল এসছে, আবার এটা দেখুন 3rd টাইম এসছে, এবং এরকম আস্তে আস্তে এটা কিন্তু 5th টাইম, অর্থাৎ 5ম বার। তো দেখুন সারা গরমকাল জুড়ে এই গাছটাতে প্রচুর পরিমাণে ফুল আসছে। এছাড়াও আমার পাশে দেখুন আরও একটা ভ্যারাইটি রয়েছে এখানে, দেখুন এটা হচ্ছে এই যে থোকা ভ্যারাইটি, এটা হচ্ছে মাহারা বলা হয় এটাকে, রেড মাহারা। তো দেখুন এটাও কিন্তু খুব সুন্দর একটা ভ্যারাইটি, এবং এটাতেও কিন্তু প্রচুর প্রচুর সংখ্যায় ফুল আসছে। এখানে আমি নিচের দিকে দেখাবো আপনাদের, দেখুন বলের মতো, একদম বলের মতো এক একটা ফুলের, দেখছেন কতটা বড়। এবং এই যে নিচের এই ফুলটাকে দেখুন, ভীষণ বড়। তো এই যে
প্রচুর সংখ্যায় ফুল আনা, এর জন্য কি সার দেব সেটা অনেকেই আমরা চিন্তা ভাবনা করি। তো বাড়ির এই সমস্ত উপাদানগুলো দিয়েই কিন্তু আমরা সারটা তৈরি করে ফেলতে পারি খুব সহজ উপায়ে। আজকের এই ভিডিওতে আপনারা দেখবেন কিভাবে আমি তৈরি করছি। আর এখানে দেখুন আমার একটা এই যে ডক্টর রাও রয়েছে, এইটা দেখুন ভীষণ বড় হয়েছে গাছটাকে, আমি ইচ্ছা করেই প্রুন করিনি, কারণ এই গাছের ডাল আগামী বর্ষাকালে আমি এখান থেকে কিছু ডাল কেটে নিয়ে কিছু চারা তৈরি করব, সেই জন্য এটাকে আমি বাড়তে দিয়েছি। দেখুন এই গাছেও কিন্তু প্রচুর সংখ্যায় ফুল আসছে। তো কিভাবে যত্ন করবেন, কিভাবে সার দেবেন, সমস্ত বিষয়গুলো দেখুন। বিশেষ করে এই যে সারটি আজকে আপনাদের যে টোটকা, এটা একটা ঘরোয়া টোটকা, যেটা আপনারা ব্যবহার করলে আপনারা এর রেজাল্ট হাতে নাতে পাবেন। তো দেখে নিই আমরা কিভাবে এই সারটাকে তৈরি করছি। তো প্রথমেই আমি বলেছি 10 লিটার জল আমি এখানে নিয়ে নিয়েছি, সেই সাথে 3 ধরনের উপাদান, অর্থাৎ পেঁয়াজের খোসা তরল সার, সর্ষের খোলের তরল সার এবং ভাতের ফ্যান বা ভাতের মার, যেটা আমরা ফেলেই তো দিই সেটাকে এইভাবে কিন্তু আমরা গাছে ব্যবহার করতে পারি। এবং এটা গাছে ব্যবহার করলে কিন্তু গাছের কিন্তু খুব সুন্দর ফ্লাওয়ারিং, মানে ফুল আনার ক্ষেত্রে কিন্তু একটা বিশেষ ভূমিকা এটা রাখে। তো চলুন দেখি কিভাবে আমরা সারটা তৈরি করছি। তো এখানে সার মোটামুটি তৈরি করা খুবই ইজি ব্যাপার, একদম সহজ ব্যাপার। আমরা এখানে 3 ধরনের উপাদান সম পরিমাণে 10 লিটার জলে মিশিয়ে নেব। তো আমার এখানে 300 ml-এর একটি পাত্র রয়েছে, যেটা দেখতে পাচ্ছেন 300 ml মতো রয়েছে। তো এটা আমি প্রথমে এখানে এই 10 লিটার জলে মিশিয়ে দেবো। এখানে 10 লিটার জল রয়েছে, তো প্রথমে আমি এটাকে মিশিয়ে দেবো। তো বন্ধুরা, প্রথমে এই যে 300 ml মতো যে সর্ষের খোলের তরল যে সারটা, সেটা আমি এই 10 লিটার জলে ঢেলে দিলাম। আচ্ছা, এখানে আমি এটা ঢেলে দিলাম। এবারে এর পাশাপাশি আমি আরও যে দুটো উপাদান নিয়েছিলাম সেই উপাদান দুটোকেও ঢেলে দেবো। তো এখানে ভাতের মার বা ফ্যান রয়েছে, সেটাকেও আমি 300 ml মতো এখানে নিয়ে নিচ্ছি। দেখুন ভাতের মার ঘরোয়া উপাদান, আমরা ফেলেই দিই, তো ফেলে না দিয়ে এভাবে গাছে ব্যবহার করে আমরা কিন্তু গাছে প্রচুর সংখ্যায় ফুল আনতে পারি। এই যে দিয়ে দিলাম 300 ml, আর সাথে দেবো এই যে পেঁয়াজের খোসার যে সারটা রয়েছে, এই সারটা রয়েছে, এটাও আমি এখানে দিয়ে দেবো। তো দিয়ে দিয়ে এটাকে ভালোভাবে এইভাবে করে নেব, মানে সুন্দরভাবে এইভাবে মিশিয়ে নেব। আপনারা হাত দিতে যদি আপনাদের কোনো সমস্যা থাকে, তাহলে আপনারা এখানে কোনো লাঠি দিয়ে বা কোনো দণ্ড দিয়ে কিন্তু এটাকে এইভাবে তৈরি করে নিতে পারেন। তো তৈরি করে নেওয়ার পরে এরকম হবে, কালারটা দেখতে পাচ্ছেন। তো এটাই আমরা গাছে প্রয়োগ করব। তো এখানে আমার এই যে বগেনভিলিয়ার গাছ রয়েছে, তো চলুন দিয়ে দিই। আর সার দেওয়ার আগে, এই ধরনের তরল সার দেওয়ার আগে যেটা আমাদের একটু চেক করে নিতে হবে, সেটা হচ্ছে এই টবের মাটি কেমন আছে সেটা একটু চেক করে নিতে হবে, অর্থাৎ শুকনো আছে কি না। গাছের এই টবের মাটি যদি খুব ভেজা থাকে, তাহলে কিন্তু এই ধরনের তরল সার আমরা প্রয়োগ করব না। হ্যাঁ, আমরা যখন মাটি শুকিয়ে যাবে, অর্থাৎ যেদিন আমরা এই ধরনের তরল সার দেবো, তার আগে আমরা কী করবো, একটু জল দেওয়া বন্ধ রাখবো, যাতে মাটিটা খুব ভালোভাবে শুকিয়ে যায়। মাটি শুকিয়ে গেলে আমরা এই ধরনের সার খুব সহজেই দিতে পারবো। তো এখানে দেখুন আমি এই যে 300-600 ml মতো দিয়ে দিলাম গাছের গোড়ায়, এবং আমি আপনাদের দেখাবো, দেওয়া খুব সহজ, এভাবে দিয়ে দিলেই হবে। আর গাছের ফ্লাওয়ারিংটা দেখুন কী সুন্দর, গাছে পাতা প্রায় নেই বললেই চলে, সমস্ত ডাল জুড়ে সমস্ত জায়গায় কিন্তু শুধু বগেনভিলিয়ার ফুল ফুটে রয়েছে। তো বন্ধুরা, খুব সহজ পদ্ধতি, এইভাবে আপনারা তৈরি করুন। এবং আমার অন্যান্য যে গাছগুলো রয়েছে, সেই গাছগুলোতেও আমি এই সার দিয়ে দেব। সার তৈরি করাই আছে, আমি সমস্ত গাছে দেওয়ার জন্যই তৈরি করেছি। তো এই নিয়ে নিলাম, এবং এই যে এখানে মাহারা ভ্যারাইটি যেটা রয়েছে, সেখানেও আমি এই দিয়ে দিলাম। এবং প্রত্যেকটি টব একটুখানি খেয়াল করবেন, শুকনো, একদম শুকনো রয়েছে কিন্তু, তাই শুকনো মানে মাটি শুকনো থাকতে হবে, তবেই আমরা এই সার প্রয়োগ করতে পারবো। খুব সহজ পদ্ধতি দেখলেন, মাত্র 3টে উপাদান মিশিয়ে নিলাম, এবং প্রায় ঘরোয়া পদ্ধতিই বলা চলে, এগুলো আমরা বাড়িতেই ব্যবহার করি। শুধুমাত্র সর্ষের খোলটা আমাদের একটু কিনতে হবে, বাদবাকি যে দুটো জিনিস আমি দেখালাম, বিশেষ করে পেঁয়াজের খোসা এবং ভাতের ফ্যান, এ দুটো আমাদের বাড়িতেই পাওয়া যায়। তো এই 3টে জিনিসকে একসঙ্গে সম পরিমাণে মিশিয়ে 10 লিটারের সঙ্গে 300 ml করে যদি আমরা মিশিয়ে নিই, তাহলে কিন্তু খুব ভালো এই জৈব সার তৈরি হয়ে যাবে, তরল জৈব সার। এবং এটাকে কিন্তু আমরা আমাদের বাগানের এই যে বগেনভিলিয়া গাছ, গাছে ফ্লাওয়ারিং করার জন্য বা প্রচুর পরিমাণে ফুল আনার জন্য ব্যবহার করতে পারি। তো খুব ভালো রেজাল্ট আপনারা পাবেন, আশা করি আপনারা এই সারটা ব্যবহার করবেন।
আর আজকের ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। তো বন্ধুরা আজ এখানেই রাখছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।